Hey guys, welcome to my new vlog. আজ তোমাদের নিয়ে যাব আদিনা ডিয়ার পার্ক এবং আদিনা মসজিদে। আদিনা মসজিদটি হলো ভারতের একটি ঐতিহাসিক বৃহত্তম মসজিদ, যেটা কিনা আমাদের মালদা জেলায় অবস্থিত। এটি বেঙ্গল সুলতানাতের সময়ে সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন রাজকীয় মসজিদ হিসাবে। তো দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ব, রেডি অলরেডি হয়ে গেছি। এখান থেকে এর আগের দিনের মতোই চলে যাব মঙ্গলবাড়ি, ওখানে আমার আরেকটা বন্ধু আসবে, ওর সাথে দুজনে মিলে একসাথে যাব আদিনা ডিয়ার পার্ক এবং আদিনা মসজিদে। তাহলে দেখা হচ্ছে একবারে মঙ্গলবাড়িতে। হেই গাইস, মঙ্গলবাড়ি থেকে আমার বন্ধু অন্তু একে সঙ্গে করে নিয়ে আমরা এখন আদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আদিনা সফরের মজাটা নেওয়া যাক, লেটস গো। এখন আমরা পৌঁছে গেছি আদিনা মসজিদের সামনে, বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। এই যে আদিনা মসজিদ, চলো ভেতরে প্রবেশ করা যাক। গাইজ, আমরা আদিনা মসজিদে প্রবেশ করেছি ভেতরে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চলো ভেতরে কী কী রয়েছে দেখা যাক। হ্যাঁ গাইস, এই যে আদিনা মসজিদের ভেতরটা, এটা রোদ্রে দেখা যাচ্ছে না। এই যে অনেক বড় একটা এরিয়া, এখানে আমার বন্ধু ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে, রেস্ট করছে এখানে ছায়াতে বসে। ঠিক আছে, চলো ওই দিকটা যাওয়া যাক।
গাইজ, এই সেই রাজা সিকান্দার শাহ এর রাজকীয় মসজিদ। খুব সুন্দর একটা মসজিদ। এখানে ওপরে একটা ফ্লোর আছে, আমরা সিঁড়িতে উঠলাম একটু আগেই। এই যে ছিল আদিনা মসজিদ, এখন আমরা চলে যাব আদিনা ডিয়ার পার্কে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে ডিয়ার পার্কে। গাইজ, এখন আমরা চলে এসেছি আদিনা ডিয়ার ফরেস্টে। সামনে যাব, হরিণ দেখব, দেখাবো। এখানে অনেক হরিণ দেখতে পাওয়া যায়, তোমাদেরকে দেখাবো। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, দেখতেই পাচ্ছ। আলাদাই একটা আমেজ, মজা, আলাদা একটা অ্যাডভেঞ্চার, এরকম একটা ফিলিংস আসছে। অবশ্যই এটা অ্যাডভেঞ্চার, ছোটো অ্যাডভেঞ্চার। তো চলো ভেতরে যাই, দেখবো আর বন্ধু। এখানে কি বন্ধু, হরিণ দেখবো তো? একদম, চলো হরিণ দেখবো, হরিণ দেখা যায়। হ্যাঁ একদম। হেই গাইস, এখানে কয়েকটা প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায়। এখানে আছে চাইনিজ গোল্ডেন ফিজেন্ট, এটা পশ্চিমী দিকে পাওয়া যায়। তারপরে আছে ককাটেল, এটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, অস্ট্রেলিয়া। আর একটা আছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া, এটা অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স সব জায়গায় পাওয়া যায়, এখানে লেখা আছে। তো চলো দেখা যাক ওইদিকে, ওখানে পাখি আছে, কী কী পাখি আমরা দেখতে পাচ্ছি, যাওয়া যাক। ডিয়ার পার্কের সঙ্গে সঙ্গে এখানে একটা ছোট্ট আর একটা খুব সুন্দর একটা পার্ক তৈরি করেছে, চিলড্রেন পার্ক। এখানে সব বাচ্চারা খেলছে, খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর ওয়েদার এবং খুব সুন্দর একটা পার্ক এখানে বানিয়েছে, দারুণ জায়গা। চারদিকে জঙ্গল আর জঙ্গল, ফরেস্ট। ওই দিকটাই আছে হরিণ। খুব সুন্দর একটা পার্ক তৈরি করেছে এখানে। Thank you.
অবশেষে হরিণ দেখলাম, হরিণকে নিজে হাতে খাওয়ালাম, মানে ডিয়ার পার্কে এসে সার্থক। ডিয়ার পার্কে আসলাম, ঘুরলাম, হরিণকে এত কাছ থেকে দেখলাম, হরিণের সাথে সেলফিও নিলাম, কি বলিস বন্ধু? একদম, আর নিজে হাতে হরিণকে খাওয়ানোর যে একটা আলাদাই মজা, একদম একদম ভাবিনি যে এত কাছ থেকে হরিণকে খাওয়াবো। শুধু ভেবেছিলাম যে হরিণকে দেখবো, কিন্তু হরিণের সাথে সেলফি, হরিণের সাথে হরিণকে খাওয়ানো আলাদা এক্সপিরিয়েন্স। তো আজকের মতো এখানেই ভিডিওটা ক্লোজ করছি। এই ছিল আদিনা ফরেস্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবার সাথে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এরকম ভিডিও আরও আসবে, অনেক আসবে, একদম একদম ঝাঁকাস ঝাঁকাস ভিডিও কন্টেন্ট আসতে চলেছে, ধারাধার ভিডিও আসবে, সেই সেই সেরা সেরা। তো অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক, আজকের ভিডিও এখানেই ক্লোজ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।